নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থানে রয়েছেন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনন্যা সিনহা। তার প্রাপ্ত নম্বর 488। এবছর মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন 137 জন, তাদের মধ্যে দশম স্থানে রয়েছেন তিনি। পড়াশোনার ক্ষেত্রে তার কোনো বাধা ধরার নিয়ম ছিল না। রেজাল্টের পেছনে মা বাবা, বিদ্যালয়ের শিক্ষিকা, গৃহশিক্ষকের অবদান অনস্বীকার্য বলে জানান অনন্যা। ভবিষ্যতে অঙ্ক ও রসায়ন নিয়ে গবেষণা করতে চান এই কৃতি ছাত্রী। করি মাঝে মাঝে, শেখা হয় না তো করি। আর বই টই পড়া? হ্যাঁ, গল্পের বই পড়ে খুব একটা মানে সেটা না, তাই পড়তাম। তাই আর 2 নম্বর হচ্ছে পড়াশোনা কোনো বাধা ধরার নিয়ম ছিল না? না। আর প্রাইভেট টিউটর? হ্যাঁ, প্রাইভেট টিউটর ছিল, 4 জন ছিলেন। আর তার বাইরে? তার বাইরে তো মানে স্কুল থেকে প্রচণ্ড সাপোর্ট পেয়েছি, প্লাস আমাদের রিলেটিভস বর্দা বৌদি ভীষণ হেল্প করেছে, সমস্ত বই টই দিয়ে খুব হেল্প করেছে। তোমার কি প্রত্যাশা ছিল আরও আগে হওয়া উচিত? আরও আমার প্রত্যাশা ছিল, আমি চেয়েছিলাম একটা র্যাঙ্ক, কারণ আমার বিদ্যালয় দীর্ঘদিন ধরে মানে র্যাঙ্কের একটা খরা চলছে আর কি, তো চেয়েছিলাম একটা র্যাঙ্ক। বাট 10th হয়েছে ঠিক আছে আর কি, এক্সপেক্ট করেছিলাম ওই 490 বা 490 র্যাঙ্ক, ঠিক আছে। অনন্যার বাবা পবিত্র সিনহা পেশায় আইনজীবী, মা গৃহবধূ। এ বিষয়ে অনন্যার বাবা জানালেন, খুব ভালো লাগছে, মানে ভাবতে পারছি না যে ও এই পজিশনে যাবে, তবে রেজাল্ট খুব ভালো করবে এটুকু আশা রাখছিলাম, আশাবাদী ছিলাম আমরা। এখন মানে ভাষা প্রকাশ করতে পারছি না, সবাই বিভিন্নভাবে আমাকে ফোন করে জানাচ্ছে, এবং এই সহজ এটা করার মূলে স্কুলের টিচাররা, টিচার স্টাফ এবং পাশাপাশি ওনার যারা টিচার ছিলেন, 3 জন টিচার ছিলেন, তারাও যথেষ্ট যত্ন সহকারে তাকে কোচিং দিয়েছে। মেধা তালিকায় রাজ্যে দশম স্থান পাওয়ার জন্য অনন্যার জন্য রইল চ্যানেল বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম দশে রয়েছেন 137 জন পড়ুয়া, পাশের হার 86.29%। 2018 সালে 83.75% ছিল পাশের হার। এবছর পাশের হার বেড়েছে। 27 মে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থানে রয়েছেন ইসলামপুর হাইস্কুলের ছাত্র সাগর সরকার। তার প্রাপ্ত নম্বর 491। বর্তমানে সাগর মেডিকেল নিয়ে পড়াশোনা করছে রাজস্থানের কোটাতে। সাগরের সাফল্যে খুশি তার পরিবার সদস্যরা। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমরা আশা মাধ্যমিকই আশা করেছিলাম যে কিছু একটা পাবে, কিন্তু সামনের জন্য পাইনি, 8 নম্বরের জন্য সেটা এবার পূরণ করে দিয়েছে। আমার খুবই ভালো লাগছে একদম, যে অত চেষ্টাও করেছে, খুব নিজে খুব চেষ্টা করতো, যে বা আমার কষ্টটাও বুঝতো, যে বা আমার জন্য কষ্ট হচ্ছে। ছেলে বাইরে আছে কোটাতে, মেডিকেলে কোচিং এর জন্য গিয়েছে, মেডিকেল করবে এটাই ওর ইচ্ছা। ছেলে যেটা ফোন করেছিল? হ্যাঁ করেছিল। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থানে রয়েছেন শুভম পাল। তার প্রাপ্ত নম্বর 487। শুভমের সাফল্যে খুশি বিদ্যালয়ের সকলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল শুভম। শুভমের সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরাও। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আশা করিনি এতটা সাফল্য। আশা করছিলাম 470 উপরে যাবে, কিন্তু একেবারে 487 রাজ্যে নবম, একটু আশা করতে পারিনি। সত্যি কেমন লাগছে? খুবই আনন্দিত, খুবই খুশি। আগামীতে ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট, তো এটা নিয়ে আগামীতে অনার্স করে তারপরে কিছু করার ইচ্ছা। কত ঘন্টা পড়াশোনা করতে দিনে অ্যাভারেজলি? আমি তেমন কোনো গুণে পড়াশোনা করতাম না, বেশি পড়াশোনা করতাম না, 5 থেকে 6 ঘন্টা দিনে। তারপর টেস্টের পরে বেশি করে পড়তাম, টেস্টের পরে 8-9 ঘন্টা কত পড়তাম, একটু পড়তাম। কোনো নিয়ম বাধা পড়াশোনা করতাম না, যখন রাত্রে আমি বেশিরভাগ রাত্রেবেলায় পড়তাম, দিনে বেশি পড়তাম না, রাত্রেই বেশি পড়তাম। কে বাড়িতে সাহায্য করতো পড়াশোনা? পড়াশোনায় তো আমার বাবা মা মানে তেমন সাহায্য করতো না, যাই বাবা মা কি মানে এমনি উৎসাহ আর্থিকভাবে যেরকম সাহায্য করার, তারপরে কি বলবো, দিত যে হ্যাঁ সম্ভব, এরকম আমাকে সবসময় উৎসাহ দিত সেটা ঠিক, কিন্তু আমার মেন হিসেবে স্কুলের মানে আমার গৃহশিক্ষকরা, আত্মীয় স্বজন, দাদা পিসি সমস্ত ওদের ইচ্ছাতেই, ওদের আশীর্বাদেই। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে প্রফেসর অনার্স করে।
তিন সন্তান প্রীতি, সোনালী ও বিশ্বজিৎকে নিয়ে খুবই কষ্টের সাথে দিন গুজরান করেন জলপাইগুড়ির সুকান্তনগর কলোনির বাসিন্দা তথা পেশায় দিনমজুর তরুণ সেন। বহুদিন আগেই চলে গিয়েছে তাঁর স্ত্রী। হতদরিদ্র এই পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। দিনমজুর তরুণ বাবুর নেশার প্রতি আসক্তি থাকায় সেই কারণেও সংসারের সমস্যা তৈরি হয়। তরুণ বাবুর তিন সন্তানকে দেখাশোনার কেউ নেই। জঙ্গল থেকে কচু ঢেকি শাক তুলে এনে সেই শাক বিক্রি করে 20-30 টাকা উপার্জন করে ওরা। সেই টাকা দিয়েই চাল ডাল কিনে রান্না করে খায় তারা। কখনো কখনো পাড়া প্রতিবেশীরাও তাদের সাহায্য করে। তরুণবাবুদের অসহায়তার খবর শুনেই জলপাইগুড়ি গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা রবিবার তাদের বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে তাদের হাতে 2 মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় গ্রিন ভ্যালির সদস্যদের পক্ষ থেকে। আগামীতে ওই শিশুদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রিন ভ্যালি বহন করবে বলে জানা গিয়েছে। আমরা সেই খবর পাই, আজকে আমরা তাদের বাড়িতে পৌঁছিয়ে আজকে তাদের হাতে আমরা সামগ্রিক মানে বাঁশের সামগ্রিক যাবতীয় খাবার, সাবান থেকে শুরু করে চাল থেকে শুরু করে ডাল থেকে যা যাবতীয় সংসারের খাবার দিয়ে যাই এবং তাদের পড়াশোনার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে যাই এবং পরবর্তী যাতে তাদের পড়াশোনা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের পরিবারের পাশে আমরা সবসময় থাকবো এই অঙ্গীকার দিয়েই গেলাম এবং সরকারের কাছে আমরা আবেদন করবো যাতে এই পরিবারটাকে একটু গ্রহণযোগ্যতাভাবে দেখে। রবিবার হারের পর জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতির প্রথম সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ি উকিলপাড়াস্থিত দলের জেলা কার্যালয়ে। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাম না করে প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেছিলেন ডক্টর সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, কোন চা ব্যবসায়ী এবং তার পোষা চাকর বাকর কি বলছেন তাতে তার কিছু যায় আসে না, এমনকি জাতপাত নিয়েও তিনি কটাক্ষ করেন। এরপরই দলীয় কর্মীদের একাংশ সৌরভ বাবুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। চাল ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, চা ব্যবসায়ী, ঠিক আছে, বাঙালি বাইরে আসে, তাকে কাউকে পুষছে বাড়িতে, চাকর রাখে চারটে, তারা এইসব কথাবার্তা ফেসবুকে লেখাচ্ছে, আমার তাতে কোনো যায় আসে না। যার বিরুদ্ধে সৌরভবাবু এই তির্যক মন্তব্য করেছিলেন সেই চা শিল্পপতি তথা প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী সংযত ভাষায় কড়া প্রত্যুত্তর দিলেন। আমি জাস্ট একটুকু বলবো, কেননা এর সম্পর্কে কমেন্ট করলে আমি আমার ডিগনিটি খোয়াবো মনে হয়, আমি করতে চাইছিলাম না, কিন্তু যেহেতু উনি বলেছেন তার কিছু প্রত্যুত্তর দেওয়া দরকার। সর্বপ্রথমে বলি, আমার অ্যান্টিসিডেন্ট অ্যাজ এ চা প্লান্টার হিসাবে সবাই জানে, জলপাইগুড়ির মানুষ নয়, সারা নর্থ বেঙ্গল, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে আমি পৈতৃকভাবে এই সম্পত্তির অধিকারী হয়েছি এবং সম্পত্তিটা আমি আমার বাবা ঠাকুরদাদার থেকেই আমাদের ইনহেরিট করা, জলপাইগুড়ির মানুষ জানে, এটা নতুন কিছু নয়। কিন্তু জলপাইগুড়ি মানুষ সাথে এটাও জানে যে আমাদের পরিবার একটি পলিটিক্যাল পরিবার, বামদের সাথে লড়াই করে আমরা লড়াই করেছি, আমি বহু কংগ্রেসের বহু উচ্চ পদ আসীনে ছিলাম, আমি পলিটিক্যালি এআইসিসি সামলিয়েছি, এআইসিসি ট্রেজারের হিসাবে এআইসিসি সামলিয়েছি, প্রদেশ কংগ্রেসের 2 টার্মেটের এআইসিসি ছিলাম, নেত্রী আমাকে 2003 একবার দায়িত্ব দিয়েছেন, আমি দলে এসেছিলাম 2003, তিনি আমাকে দলে এনে এখানে সভাপতি পদ দিয়েছিলেন, আমি 2006 অবধি সভাপতি ছিলাম, পরে আবার সভাপতি পদে অন্য কাউকে আসীন করেন, আবার তিনি আবার আমাকে ডেকে 2008 দায়িত্ব দেন পূর্ণাঙ্গ জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ওনার অ্যান্টিসিডেন্ট ঠিক জানা নেই, উনি 2011 এসছেন, 2011 পরে এসছেন, তিনি আমাদের লড়াই দেখেননি, নেত্রীর লড়াই দেখেননি, তিনি কেবলমাত্র পার্টি এক যখন ক্ষমতায় তার ক্রিম খেতে এসছেন এবং তার এই ক্রিম খাওয়ার ইয়েতেই দলের আজ এই এই অবস্থায় দল দাঁড়িয়েছে। এই কথাটা ওনার জানা নেই যে আমরা চাওয়ালা হই, আমরা ব্যবসাদার হই, কিন্তু মাঠে ঘাটে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করার মানুষ, মিছিল করা মানুষ। সুতরাং উনি কী বললেন এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি দলকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায় দলকে সংগঠিত করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, দলে একটা উনার বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের মধ্যে জন্মেছে আপনি দেখতে পাচ্ছেন, যে তার গাড়ি
ভাঙচুর করা হচ্ছে এবং তার ভাঙচুরের মধ্যে কিন্তু তৃণমূল কর্মীরাও রয়েছে। কেন তাকে পছন্দ করছে না তৃণমূল কর্মীরা, তিনি মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। তো কোন ব্যবসাটা ছিল, কোথায় কোন ব্যবসা তিনি করেছেন যে তার বিবাহে তিনি কোটি কোটি টাকা খরচা করেছেন, যে সবাই মানুষ জানে, এটা নতুন কিছু নয়। মানুষের তাকে ডিটাচ, তিনি কেবলমাত্র কতগুলো বাতি লাগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বলে কতগুলো বাতি লাগিয়ে মানুষের সাথে সংযোগ নেই, জলপাইগুড়িতে থাকেন না, কোথায় থাকেন, মানুষ তাকে মিট করতে পারে না। আর তার ওই কথা শুনে আমার কোনো রিয়াকশন দেওয়ার কোনো ইচ্ছে নেই, আমি তাকে কোনো রাজনৈতিক নেতাই মনে করি না। বাবা মহাকালধাম কালী মন্দির কমিটির ব্যবস্থাপনায় বট ও পাকুড়ের বিবাহের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সোমবার কিং সাহেব ঘাট মন্দির প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রায়শই দেখা যায় রক্ত সংকট, সেই রক্ত সংকট মেটাতে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন শেফালী বর্মন সহ চারজনের একটি প্রতিনিধি দল। এদিনের শিবিরে মহাকালধামে কালী মন্দির কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ির সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। উচ্চ মাধ্যমিকে এবছর ভালো ফল হয়েছে ময়নাগুড়িতে। অষ্টম স্থানে রয়েছে ময়নাগুড়ি হাই স্কুলের ছাত্র অভিজিৎ গুপ্ত, তিনি মোট 488 নাম্বার পেয়েছেন। এদিন বিশেষ কারণে অভিজিৎ জেলার বাইরে থাকায় তার তরফ থেকে কোনো প্রতিশ্রুতি মেলেনি, তবে অভিজিতের সাফল্যে খুশির হাওয়া দেখা গেল গোটা জেলা জুড়ে। ময়নাগুড়ি হাই স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা 219, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 210 জন। হেলাপাকড়ি পিউআর হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে 143 জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 125 জন। 456 নম্বর পেয়ে যুগ্মভাবে বিদ্যালয়ে সেরা হয়েছেন ধ্রুবশ্রী রায় বাসুনিয়া এবং সুমিত্রা রায়। প্রত্যাশা মতোই ফল হয়েছে বলে জানান ধ্রুবশ্রী, আরও ভালো ফলের প্রত্যাশা ছিল বলে জানান সুমিত্রা। খুব ভালো লাগছে। 456। হ্যাঁ, আর একটু বেশি আশা করছিলাম। স্কুলের টিচার, প্রাইভেট টিচার আর বাড়ির সবারই, সব থেকে বেশি আমার দিদি সবসময় আমাকে নজর দিত পড়াশোনা কেমন করতাম। আমি খুশি, কিন্তু স্যারদের তুলনায় আরও ভালো হওয়া দরকার ছিল। আমার বাড়ির লোক, তারপরে আমার টিচাররা, সবারই, আর মা বাবা বিশেষভাবে, সবাই আমাকে সাহায্য করছে। একা আমি পারতাম না, মানে সেরকম সময় ধরে করতাম না, যখন ইচ্ছে হতো তখনই পড়তাম। ভোটপট্টি HBL হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 296 জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 272 জন। সর্বোচ্চ 426 নম্বর পেয়ে যুগ্মভাবে বিদ্যালয়ে সেরা হয়েছেন সাদেক হোসেন প্রধান ও দিব্যেন্দু রায়। অন্যদিকে জোরপাকড়ি আব্দুল গনি হাই স্কুলের মোট 166 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 138 জন। 428 নম্বর পেয়ে বিদ্যালয়ে সেরা হয়েছে সোনালী সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি ব্যবসা করতে চান কিন্তু কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না? একদম চিন্তা করবেন না, আপনাদের জন্য কেরিয়ার উইংস নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। খুব কম বিনিয়োগে কেরিয়ার উইংসের শাখা খুলে প্রতিষ্ঠিত হয়েছেন জলপাইগুড়ি, বানেশ্বর, শিলিগুড়ি, রিষড়া, লিলুয়া, শ্রীরামপুর, আসানসোল প্রভৃতি এলাকার বহু মানুষ। তাই উচ্চ আয় এবং সম্মানীয় জীবিকার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে 8961119873 এবং 9609601366 নম্বরে। কোন রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হল 7872723976।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চন্ডিকা অয়েল মিলের কাচ্চিঘানের বিশুদ্ধ সরিষার তেল রান্নায় ব্যবহার করুন, গায়ে মাখুন এবং সুস্থ থাকুন। প্রস্তুতকারক চন্ডিকা অয়েল মিল, উকিলপাড়া, জলপাইগুড়ি, স্থাপিত 1954 সাল। ফোন 03561230210। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়ির চিরপরিচিত 17তম সবচেয়ে বড় বৈশাখী মেলা 2019। স্থান নেতাজি মডার্ন ক্লাব, নেতাজি পাড়া, জলপাইগুড়ি। সময় প্রত্যহ বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবারের বিশেষ আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, করম্বাস নৌকা, টোড়া টোড়া ইত্যাদি। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য থাকছে মিকি মাউস, ময়ূর দোলনা ইত্যাদি। সকলকে রইল সাদর আমন্ত্রণ। সবারে করি আহ্বান, এই প্রথম জলপাইগুড়িতে হতে চলেছে স্কুল অফ অ্যাক্টিং। এই অভিনয় শিক্ষণ কেন্দ্র থেকে অভিনয় শিখে মঞ্চ, চলচ্চিত্র এবং সিরিয়ালে আপনার কেরিয়ার গড়ে তুলুন। শুভারম্ভ 26 মে রবিবার জলপাইগুড়ি প্রয়াস মঞ্চ, সময় বিকেল 5টা। উপস্থিত থাকবেন কলকাতা ও উত্তরবঙ্গের বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্বরা। প্রবেশ অবাধ। ফোন 9832094048। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে কোমল পরশ, যার রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আপনি কি নিজেকে প্রতিষ্ঠার কথা ভাবছেন? তাহলে আর সময় নষ্ট না করে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড় সংলগ্ন মহন্তপাড়ায় অবস্থিত কেরিয়ার উইংসে। মনে রাখবেন, সময় আপনার আর দায়িত্ব আমাদের। বিষয়গুলির মধ্যে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যারাটে, ওয়েস্টার্ন ডান্স, ইয়োগা অ্যান্ড মেডিটেশন, মডার্ন সিঙ্গিং, ক্লাসিক্যাল সিঙ্গিং, অ্যাবাকাস টিচার্স ট্রেনিং, প্রাইমারি টিচার্স ট্রেনিং, মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং, অ্যাক্টিং অ্যান্ড মডেলিং সহ আরও অন্যান্য বিষয়। এখন এই প্রতিষ্ঠানে ভর্তি চলছে। আমাদের ফোন নাম্বার 9733231919 এবং 9733251919। কিডস উইং ইংলিশ মিডিয়াম স্কুল, প্লে গ্রুপ 2 UKG। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাংলা নতুন বছরে পূজা বস্ত্র প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে মন মাতানো ডিজাইনের ছেলেদের জামা, প্যান্ট এবং মহিলাদের হাল ফ্যাশনের চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা ও নামি কোম্পানির ব্লাউজ। এছাড়াও পাবেন বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের রকমারি পোশাক। আমাদের ঠিকানা পূজা, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে। বৈশাখী মেলা 1426-এর বিশেষ আকর্ষণ টোড়া টোড়া, নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস ও ড্রাগন ট্রেন। শিশুদের মনোরঞ্জনের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সিটি রাইডস গেম, বুল রাইড, ওয়াটার বল প্রভৃতি। এছাড়াও রয়েছে মিকি মাউস, বোটিং, চকতারা প্রভৃতি আকর্ষণীয় মনোরঞ্জনের সম্ভার। রয়েছে বিভিন্ন মণিহারী, গৃহস্থলী, বস্ত্র, হস্ত ও চর্মশিল্পের এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের বিপণীও। এছাড়া বাংলাদেশে সুপ্রসিদ্ধ ঢাকায় জামদানি ও মেলামাইনের বিপুল সম্ভার তো রয়েছে। খাদ্য রসিকদের জন্য রয়েছে লোভনীয় খাবারের স্টলও। 17তম বৈশাখী মেলায় বীরন সংঘ ক্লাব ও ময়দানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জলপাইগুড়ির উজার নাট্যগোষ্ঠীর নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের মিনি হলে দুদিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়। শনিবার এবং রবিবার এই দুদিন ধরে চলে অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিনে একটি নাটকের কর্মশালার আয়োজন করা হয়। রবিবারের অনুষ্ঠানে অনুনাটক এবং নাটকের কর্মশালায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। একই সাথে নাটকের কর্মশালায় যারা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাদের
তাদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনা দেওয়া হয় চিত্রপটের প্রশিক্ষক শেখর মজুমদার, কলাকুশলীর তরফে তমজিৎ রায়, ছন্দের আকাশের প্রশিক্ষক আকাশ পাল চৌধুরী, অগ্নি নাট্য সংস্থার অর্ণব মুখার্জি, সংস্কৃতিপ্রেমী তথা আইনজীবী গৌতম সোমকেও। আগামী দিনে আরও বড় আকারের এ ধরনের অনুষ্ঠান করার কথা জানান উজান নাট্য সংস্থার ডালিয়া চৌধুরী। আজকে আমাদের 22শে মে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা দিবস, কিন্তু যেহেতু এই সময়টা আমাদের অসুবিধা ছিল, ওই জন্য আমরা আজ গতকাল আর আজকে মিলিয়ে আমরা একটা অনুষ্ঠান রেখেছি। যেরকম গতকাল মানে 25শে মে এখানে বান্দরবাটতে আমরা একটা নাটকের ওয়ার্কশপ করেছি। সেখানে আমরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্থানীয় যারা আমাদের গুণীজন আছে তাদেরকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। আর সেখানে ওয়ার্কশপে অনেক আমাদের স্থানীয় যারা ছেলেমেয়েরা এসেছিলো বিভিন্ন গ্রুপে, তারা অংশগ্রহণ করেছে, খুবই ভালো সাকসেসফুল হয়েছে আমাদের ওয়ার্কশপটা নাটকের। আর আজকে আমাদের 26শে মে রবিবার, আজকে আমাদের এখানে আমরা একটা অনুনাটকের উৎসব করছি। এই অনুনাটক উৎসব অ্যাকচুয়ালি আমরাই জলপাইগুড়িতে প্রথম শুরু করি, ঠিক আছে, এবং সেটা 2012 সালে। তারপরে আমরা প্রতি বছরই করি, বরণ উৎসবও করি, কিন্তু এবারে আমরা অনুনাটক উৎসবটা করছি আর এখানে আজকে সেটারই আমরা এ করছি। আর যারা আমাদের কালকে মেন্টর ছিলেন, প্রশিক্ষক ছিলেন, তাদের আমরা একটু সম্বর্ধনা জানাব। আর দিয়ে আমাদের নাটক হবে এখানে 5টা দল থেকে জায়গা থেকে আমরা নিয়ে করতে এসছে, ময়নাগুড়ি অ্যাথলেটিক ক্লাব, হলদিবাড়ি একটোবালা, কোচবিহার অগ্নি নাট্য সংস্থা, রূপায়ণ নাট্য সংস্থা জলপাইগুড়ি আর অনুভব নাট্য সংস্থা জলপাইগুড়ি, এই 5টি দল এখানে আজকে আমাদের তাদের নাটক পরিবেশন করবে, ছোটো নাটক। আমরা এইভাবেই আর কি আমরা চাই সবাই আমাদের সঙ্গে থাকুক এবং আমাদের এই জন্মদিনে আমরা সবাই এত আমাদের সাড়া দিয়েছেন যে আমাদের সঙ্গে এসে, তার জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়ার নতুনবাস গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট 5টি বালি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, অনুমতি ছাড়াই তিস্তা নদী থেকে বালি তোলা হতো ওই এলাকায়। দিনরাত সবসময় বালি চুরি করার অভিযোগ উঠছে। চুরি করা বালি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ এই কাজ চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বালি বোঝাই ট্রাকগুলি বাজেয়াপ্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন আইসি বিশ্বাসরায় সরকার। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি। সব আপনার পাহাড়পুর, বারোপেটিয়া, তিস্তার চর থেকে বালু গাড়িগুলো আসছিল ডাম্পার। আমরা আজকে সকালে 8টা ধরেছি, গতকালকে 4টা ধরা হয়েছে, তার আগেও ধরা হয়েছে, এটা ধারাবাহিকভাবে চলবে। অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত 6 জন। ঠিক আছে। বহুদিন ধরে মিলছিল না বেতন, তাই এবার ক্ষুব্ধ হয়ে ইসলামপুরের এক বেসরকারি বিদ্যালয়ের প্রিন্সিপালের ওপর চড়াও হলেন ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, বেতন না দিয়ে তাদেরকে বারবার ঘোরানো হচ্ছে। ব্যাংকে বেতনের নামে যে চেক জমা দেওয়া হয়েছিল সেই চেকও বাউন্স হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় 42,200 টাকা বকেয়া পড়ে রয়েছে। 5 জন শিক্ষক শিক্ষিকা বেতন না পেয়ে অবশেষে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এখানে 6-7 মাসে কাজ করছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি শুধু 1 মাসে বেতন পাচ্ছি আর বাদবাকি বেতন এখনো দেইনি। সে 12,500 এখন আমার আসতে বলো। তারপর তারপরে এখনো দেখছি আমার বেতন ডেটের পর ডেট আজকে নাহলে 6-7 দিন হয়ে যাচ্ছে। আমার চেক বাউন্স করে রেখে দিয়েছে, গাছের বাউন্সের কথা বললেও কোনো জবাব দিচ্ছে না। এখন দাঁড়িয়ে আছি, কাজ করেছিলাম যে কয়েক মাসে, সেখান থেকে 1 মাস মাত্র 2,500 টাকা আমার একার, ইনক্লুডিং সবার মিলিয়ে 45,000 টাকার ওপরে হবে টাকা পাওয়া যায়। আর এত দিন ধরে উনি বিভিন্ন রকমভাবে অপমান করে অনেক কিছু করে উনি ঘুরিয়ে গেছেন, এমনকি প্রত্যেকটা মানুষের 8-9 জনের চেক বাউন্স করিয়েছে, আর এমনভাবে করিয়েছে যে সেগুলোর প্রত্যেকটা প্রমাণ আছে আমাদের কাছে করা নিয়ে। এখনও বসে এখন উনি টাকা দেবেন না। আমার কথা হলো, আমি যদি 250 টাকাও পাই, আমি আমার খাটনির টাকা পেয়েছি, আমি কেন সেই টাকা ছাড়বো? আগামী 1 জুন সবার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল। প্রিন্সিপালের কাছে চূড়ান্ত আশ্বাস পাওয়ার পর আন্দোলন বন্ধ করে দেন ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা। বিগত 15 ইয়ার্স হলো আমি এই স্কুল মানে ম্যানেজিং ডিরেক্টরে আছি। 5 ইয়ার্স হলো আমার হাজব্যান্ড ডাইড হয়েছে। এই 5 ইয়ার্সের মধ্যে আমার বিভিন্ন রকম এক্সপেরিমেন্টস এবং অভিজ্ঞতা হয়েছে। আমি আজ পর্যন্ত কোনো টিচার এবং নন টিচিং স্টাফের পেমেন্ট ইউজ রাখিনি। গত 2018
2018 থেকে 2018 থেকে এবং 19-এর মধ্যে এই দুই বছরের মধ্যে আমার স্কুল স্টাফদের পেমেন্ট ডিউজ হয়ে যাচ্ছে। দুই বছর, অনলি টু ইয়ার্স, বিফোর টু ইয়ার্স আগে আমার কোনো স্টাফদের পেমেন্ট ডিউজ ছিল না। হ্যাঁ, যেরকম সরকারি সংস্থা টিচার্সদের 8 মাস 9 মাস করে পেমেন্ট ডিউজ চলছে, কেননা আমার কিছু কিছু প্যারেন্টস আছে যারা আমার স্টুডেন্টসের বাবা মা, তারাও এসে কমপ্লেন করেছে, ম্যাডাম আপনি পেমেন্টটা করে নেবেন, আমার এখন স্কুলে 8-9 মাস ধরে ডিউজ। হ্যাঁ, তাহলে কি সরকারি টিচাররা কি সেই প্রধান শিক্ষিকাকে অপমান করছে? করছে না। আজকে আমি একটু অভিযোগ আমি দেবো বলেছি, আমার চেকটা বাউন্স হয়েছে। আমিও একটা অসহায় নারী, কেননা প্রত্যেকটা প্যারেন্টস দেবে। আমি আজকে 2 মাস থেকে আমার স্কুল আমি বন্ধ রেখেছি। 2 মাস থেকে বন্ধ রাখার কারণ কি? আমিও মানুষের থেকে টাকা পাই, কিন্তু আমি অপমান করে বা কাউকে আমি উল্টাপাল্টা বলিনি, কিন্তু আজকে আমাকে যে সমস্ত অপমান হতে হচ্ছে, কেননা আমার যে সমস্ত টিচিং স্টাফ আছে, আমার মেয়ের সঙ্গেও ফ্রেন্ডশিপ ছিল, সেও আমার তাদেরকে অনেক হেল্প করেছে। আজকে ম্যামের অবস্থা খারাপ বলে কি ম্যামকে অবস্থা খারাপ বলে যা তা হবে এসব অপমান করা উচিত না। আমি কিন্তু টাকা দিয়ে দেবো। আজকে হচ্ছে 27 মে, আমি কথা দিলাম 1 জুন 3:30 আমি যার পেমেন্ট দিয়ে দেবো। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।